আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকের সকালটা আমি আসলে আমার ছাদ বাগান থেকে শুরু করেছি। দেখেন আমার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, আঙুর ধরেছে। যাই হোক, আমি ছাদ বাগান থেকে বাড়িতে চলে এসেছি আর হচ্ছে আজকে আপনাদের সঙ্গে একটা আচারের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কাশ্মীরি আচার। কাশ্মীরি আচারটা আমার মনে হয় আপনার এমন কেউ নাই যে না জানেন এবং না খেয়েছেন। তবে আমি আজকে একটু এই রেসিপিটা আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি কারো ভালো লাগে কিংবা উপকারে আসে তাহলে অবশ্যই এভাবে করে বানিয়ে খাবেন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমনভাবে আপনারা বানালেন এবং কেমন হলো। তো এই আচারটা বানানোর জন্য আমি প্রায় 2 কেজির মতো আম নিয়ে নিয়েছি এবং আমগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে এভাবে করে ভিতর থেকে আমের বীজটা বের করে নিব। আমের বীজটা বের করে নিয়ে আমি এক একটা আম 2 ফালা করব এবং 2 ফালা করে সেটাকে আবার 3টা করে এক এক সাইড 3টা করে আমি ফালি দেব। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কিভাবে আমগুলো কেটে নিচ্ছি। তো আপনারাও সেম এই সাইজেই আমগুলোকে কেটে নেবেন। একটু মোটা করতে হবে আমের সাইজটা, কারণ আমটা নরম যদি হয়ে যায় বেশি তাহলে গলে যাবে এবং আমের আঁটির অংশটা অবশ্যই আমের সঙ্গে রাখতে হবে, তা না হলে আমটা ছেড়ে যাবে এবং আম একেবারে ভর্তার মতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সব আমগুলো কেটে নিয়েছি। তো এখন আমি আমগুলো যেভাবে করে প্রসেস করব আচারের জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা বড় কড়াইতে 1/2 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি এবং এখানে আমি 3 পোয়া থেকে প্রায় 1 কেজির মতো চিনি দেব, কারণ এই আমটা কাশ্মীরি আচার যেটা, এই আমটা অবশ্যই একটু মিষ্টি করে আচারটা বানাতে হয়। আর আমি হচ্ছে 100 গ্রামের মতো আদা, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন কেমন করে আমি ডিজাইন করে কেটেছি, এবং 8-10টার মতো শুকনো মরিচ আমি কেচি দিয়ে কুচি করে নেব। তো এটা হচ্ছে ভিনেগার। আমি যেহেতু চিনিটা একটু ময়লা, তো চিনির ময়লাটা কাটানোর জন্য আমি এখানে 1/2 কাপের মতো ভিনেগার অ্যাড করব চিনির পানিতে, এবং এই ভিনেগারটা অ্যাড করলে চিনির থেকে এভাবে করে ময়লা উঠে আসবে। দেখুন কিভাবে ফেনা আকৃতির করে উঠে আসছে। তো এই ফেনাগুলো আমরা অবশ্যই উপর থেকে আস্তে করে চামচ দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এই ফেনাগুলো ফেলছি, ঠিক সেম এইভাবেই আপনাদের এই ফেনাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে ফেলতে হবে। এবং আপনাদের খেয়াল রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই চিনি ও পানির মিশ্রণটা চকচকে আকার ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত এই ময়লাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। এবং একটা পর্যায়ে যখন এই মিশ্রণটা একটু বলক আসবে তখন এভাবে করে কুচি করে রাখা আদা ও শুকনো মরিচ এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সোডিয়াম পাউডার অ্যাড করেছি। এই সোডিয়াম পাউডারটা এই আচারটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। এ পর্যায়ে আমি চিনির পানিটা একটু ঘন হয়ে আসলে আমি আমগুলো সব অ্যাড করে দেব। তবে অবশ্যই আমি যেটা বলতে ভুলে গেছি যে আমগুলোকে কেটে রাখার পরে লবণ দিয়ে মাখিয়ে অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা এটাকে রেখে দিতে হবে এবং তারপর সুন্দর করে পানি দিয়ে কোচলে ধুয়ে তারপরে আচার বানানোর জন্য প্রস্তুত করতে হবে। তো আমগুলো অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে নেড়েচেড়ে একটু সিদ্ধ হওয়ার টাইম দেব। তো এখানে প্রায় 8 থেকে 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমের ধরনটা আসলে কেমন হয়েছে। এরপরে আমটা সুন্দর বলক চলে এসেছে এবং প্রত্যেকটা আম চিনির পানির মধ্যে দেখুন ডুবে গিয়েছে। অবশ্যই আমাদের এই পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আম থেকে অনেক পানি ছেড়ে দিবে এবং সেটা শুকানো পর্যন্ত আমাদের আমটাকে সুন্দর করে আলতোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। যাই হোক, আমার আচার কিন্তু মোটামুটি কমপ্লিট এবং এই যে দেখেন আমি এটাকে সার্ভ করেছি
তো আচার পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এবং এত সুন্দর হয়েছে আচারটা দেখতে এবং খেতেও অনেক মজা হয়েছে। তো আমি এই বোতলগুলোতে আচারগুলো কিছু বেশি ছিল তো সংরক্ষণ করে রাখবো, এজন্য বয়ামে ভরে রেখেছি। যাই হোক, আমার এই কাশ্মীরি আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।